চল চল টুনি, বাসায় ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো, সূর্য মামা ডুবে গেছে, এক্ষুনি ঝুপ করে সন্ধে নেমে যাবে। আমাকে কি গল্প শোনাবে? কি শোনাই কি শোনাই, আজকে আমি তোকে ঠাকুরমার ঝুলে লাল কমল আর নীল কমলের গল্প শোনাবো। মামা, আজকে অন্য গল্প শুনবো, রাক্ষস খরগোশের গল্প। আচ্ছা বাছা, তাহলে তাই বলছি, মন দিয়ে শোন। একটা গ্রামে একটা ভয়ানক রাক্ষস থাকতো। ওর একটা ভাই ছিল, সে ছিল খোগোশ। রাক্ষস খুব বদমাশ ছিল। আমার থেকেও দুষ্টু? হ্যাঁ, তোর থেকেও বেশি বদমাশ। রাক্ষস সব সময় তার ভাই খোগোশের খাবার চুরি করে খেত। আর খোগোশ কিছু বলতে গেলেই রাক্ষস দাদা খোগোশ ভাইকে খুব মারত। তাই একদিন খোগোশ একটা বুদ্ধি করল। কি বুদ্ধি মা! ও যেখানে খাবার রাখে তার চারদিকে একটা গর্ত করে সেখানে ঘাস পাতা বিছিয়ে তার কাছে খাবার রেখে দিল, আর গর্তের মধ্যে গোবর ভরে রাখলো। আর যখন তার রাক্ষস দাদা খোগোশ ভাইয়ের খাবার চুরি করতে এলো, অমনি রাক্ষস পড়ে গেল গর্তে। তারপর তো তার লেজে গোবরে কাণ্ড, কত কান্নাকাটি করছে কিন্তু কিছুতেই গর্ত থেকে উপরে উঠতে পারছে না। দারুণ মজা, দারুণ মজা, রাক্ষস দাদা পেল সাজা। হ্যাঁ দারুণ মজা, দারুণ মজা, দারুণ মজা, রাক্ষস দাদা পেল সাজা। দারুণ মজা, দারুণ মজা। এত রাতে টুনির বাসায় হাসাহাসি হচ্ছে কেন? যাই তো গিয়ে দেখি। কি টুনি বোন, তোর বাসায় রাতের বেলা এত কিচির মিচির কিসের? না না, আমার কাছে রাত কোথায়? আমার বাসায় তো আলো আছে, এই পর্দা নামিয়ে দিলে অন্ধকার, পর্দা তুলে দিলে আবার আলো। সেই টুনি, তোর মাথায় বুদ্ধি আছে বটে। আচ্ছা আচ্ছা, তুই এটা কিভাবে বানিয়েছিস? রাজা কাক্কা বুক্কার গোয়াল থেকে গোবর আর ছোট ছোট জোনাকে নিয়ে আসি। একটা ছোট্ট বাটিতে গোবর ভরে রাখি, আর তার মধ্যে জোনাকি পোকা ধরে মুখটা গোবরে বসিয়ে দিই। ব্যাস হয়ে গেল। তাহলে কালকে সকালে আমাকেও নিয়ে যাস, আমিও তোর সাথে রাজামশাইয়ের গোয়ালে গোবর আনতে যাব। আচ্ছা ঠিক আছে। দুষ্টু পাখি বুদ্ধিমতি টুনি আমার নাম, রাতের বেলায় জ্বালায় আলো ভরিয়ে খুশির দাম। আহা, নেই যে কোনো কাম, আমার নেই যে কোনো কাম। দে দে তাড়াতাড়ি দুধটা দে, মহারাজ এই সময় দুধ না পেলে আবার কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। এই তো আমি ঘটিতে ভরেই রেখে দিয়েছি, নিয়ে যান। এই দেখ শালু, এইখানে গোবর একসাথে জড়ো করা আছে। বাহ বাহ বাহ, চল 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 এখান থেকে গোবর নিয়ে যাই, আর তারপর বাসায় গিয়ে একটু একটু করে জমাই, চল। হ্যাঁ হ্যাঁ চল চল। একে টুনিয়া শালিক রাজবাড়ির গোয়াল থেকে গোবর চুরি করছে, কথাটা এক্ষুনি মহারাজকে জানাতে হবে। একি, আরে দুধটা তো নিয়ে যান। রাখো তোমার দুধ। 97 98 99 100 রে বাবা, এতক্ষণে ব্যায়াম শেষ হলো। এই কিন্তু একি, এখনো টাটকা দুধ এলো না, কখন দুধ নিয়ে আসার কথা? সব সব কর্মচারীগুলো ফাঁকিবাজ হয়ে যাচ্ছে।
মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে? আর আমার টাটকা দুধ কোথায়? হ্যাঁ, কি সর্বনাশ হয়েছে? টুনি তার বন্ধু শালিককে নিয়ে এসে রাজবাড়ির গোয়াল থেকে গোবর চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে কি রাজবাড়ির গোয়াল থেকে চুরি? সর্বনাশ! এই এই কোথায় কোথায় টুনি, কোথায় কোথায় সে? আজ আজ আমি ওকে ছাড়বো না। হ্যাঁ, ছাড়বো না। ওই দেখুন মহারাজ, ওই 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 দেখুন কি, এ তো দিনের আলোয় গোবর চুরি করছে। চুরি নয়, চুরি নয়, বলুন ডাকাতি, ডাকাতি। এরপর তো রাজবাড়িতে আর গোবর থাকবে না, না হবে ঘুটে, না চলবে উনুন, না হবে রান্না। হ্যাঁ, এ তো তার মানে অনেক বড় ষড়যন্ত্র, আমাকে না খাইয়ে মেরে ফেলার চক্রান্ত। বলুন রাজা মশাই, কিছু বলবেন? তোর এত বড় সাহস, তুই আমার গোয়াল থেকে গোবর চুরি করিস? রাজা মশাই, আপনার বাড়িতে তো রাতের বেলাতে আলো জ্বলে, কিন্তু আমাদের তো সেই উপায় নেই, তাই আমরা গোবরের মধ্যে জোনাকি পুঁতে আমাদের বাসায় আলো জ্বালাই। আজ থেকে সব আলো বন্ধ। আমলো যা, এত সহজ নয় রাজা মশাই। এখন তো শুধু আমরা দুজন এখান থেকে গোবর নিয়ে যাচ্ছি, এরপর পুরো জঙ্গলের পাখিরা গোবর নিয়ে যাবে। তবে রে, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি দেখাচ্ছি মজা, দাঁড়া। মন্ত্রী, আজ্ঞা করুন মহারাজ। শোনো, আজ থেকে রাজবাড়ির গোয়ালে কোনো গোবর থাকবে না। হ্যাঁ, সব সব গোবর রাজবাড়ির গুদাম ঘরে থাকবে। হ্যাঁ, এবার এবার দেখব দেখব টুনি কি করে গোবর চুরি করে। হ্যাঁ, আচ্ছা মহারাজ, আপনার কথা মতো তাই হবে। কত স্বাদ হয়েছিল, টুনির বাসার মতো আমাদের বাসাতেও রাতের বেলা আলো জ্বলবে। কিন্তু দুষ্ট রাজামশাই সব চৌপাট করে দিল। ভাইয়া শালিক, তোর পরিকল্পনা চিরকালের মতন ভেস্তে গেল। একটু আগে দেখে এলাম রাজামশাই গোয়াল ঘর থেকে সব গোবর সরিয়ে রাজবাড়ির গুদাম ঘরে তালা বন্ধ করে রাখছে। টুনি, এবার আমার কি হবে? আমার বাসায় কি আলো জ্বলবে না? আমিও ভেবেছিলাম আমার বাসাতে আলো জ্বালাবো, কিন্তু সেটাও ভেস্তে গেল। উপায় আছে বন্ধু, উপায় আছে। রাজবাড়ির গোদাম ঘরের উপরে ছোট্ট ঘুলগুলি আছে, সেটা দিয়ে আমি আর তুই আরামে গলে যেতে পারবো। চল চল, তাড়াতাড়ি চল, কেউ কিছু বুঝতেই পারবে না। আমার নাম হলো রাজা কাকা বোকা। আমার বুদ্ধির কাছে কাকের মতো বুদ্ধিমান পাখি বোকা হয়ে যায়, আর এ তো পুঁচকে টুনটুনি, ও নাকি আমার গোয়াল থেকে গোবর চুরি করে নিয়ে যাবে। নে নে, এবার ঠেলা সামলা। গোবর তো আমরা নিয়ে যাবই, সোজা পথে হলো না যখন, তখন ব্যাকা পথে সামনের দেয়ালের ঘুলগুলি দিয়ে ফুরুত করে ঢুকে পেছনের ঘুলগুলি দিয়ে ফুরুত করে উড়ে পালাবো। গোবর চুরি করে বাসায় আলো জ্বালানো, আজ তোদের বাসাই ভেঙে দেবো। মন্ত্রী মন্ত্রী, আজ্ঞা করুন মহারাজ। তুমি আর কয়েকজন প্রহরী মিলে টুনটুনি আর টুনটুনি সঙ্গী সাথীদের সবার বাসা ভেঙে দাও তো। যাও এক্ষুনি যাও, আর রাজবাড়ির গুদাম ঘরের থেকে সব গোবর রাজকোষাগারে চালান করো। হ্যাঁ, এবার টুনি বুঝবে ঠেলা। তাহলে কোষাগারের হীরে মানি? ওগুলো ওগুলো গোয়ালে পাঠিয়ে দাও। হ্যাঁ, গোয়ালে পাঠিয়ে দাও, দাও গোয়ালে দাও। হ্যাঁ, যথা আজ্ঞা মহারাজ। সৎ
সবাই সবাই সব পাখির বাসা ভেঙে গুড়িয়ে দাও। লক্ষ্মীটি লক্ষ্মীটি তো হয় আপনার, আমাদের আমাদের এত বড় সর্বনাশ করবেন মন্ত্রী মশাই? লক্ষ্মীটি লক্ষ্মীটি দোহাই আপনার। মহারাজের আদেশ, তোরা রাজবাড়ির গোবর চুরি করেছিস, তাই এটা তোদের শাস্তি। হায় হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো! আমরা বেশ শান্তিতে ছিলাম, কিন্তু হঠাৎ করে কত বড় বিপদ চলে এলো। যতই কান্নাকাটি করো আর কিছুই করতে পারবি না। আজ থেকে তো গোবরও কোষাগারে রাখা হবে, আর তাতে কোনো ফাঁক ফোকর নেই যে তোরা চুরি করে গোবর নিতে পারবি। হ্যাঁ, চিন্তা করিস না বাছা, আবার আমি নতুন বাসা বানাবো, আর ওই দুষ্ট রাজামশাইকে এমন শাস্তি দেব যাতে তাকে নতুন রাজবাড়ি বানাতে হয়। পচা রাজা, দুষ্ট রাজা, এবার তুমি পাবে সাজা। কিন্তু কিন্তু আমাদের এত বড় সর্বনাশ করার পরে আমরা কিভাবে রাজাকে শাস্তি দেব? শোনো সবাই, এবার আমাদেরকে একজোট হতে হবে আর বটফল অসত্য ফলের খোঁজ করতে হবে। ব্যাস, এইসব গোবর এবার কোষাগারে রাখবে। আর টুনি কেন, কোনো মৌমাছিরও সাধ্য হবে না কোষাগারে গলবার। এই সুযোগ বন্ধুগণ, আক্রমণ! ধরুন ধরুন আমাদেরকে, ধরুন, সাহস থাকলে ধরে দেখান। চলে গেল, চলে গেল। মহারাজের জয় হোক। মহাজন তুমি? মহারাজ, আপনার তো আগামীকাল বিদেশে বাণিজ্য করতে যাওয়ার কথা, তাই আপনাকে আগাম জানাতে এলাম। ও হ্যাঁ, তাই তো, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। এই টুনির পিছনে ধাওয়া করতে করতে আমি সবই ভুলে গেছি। মন্ত্রী মন্ত্রী, তুমি চটপট আমার সব কিছু ব্যবস্থা করো, আর আর আমার জাহাজে করে সব গরুও বিদেশে নিয়ে যাব, যাতে যাতে টুনি কোনোভাবেই গোবর না পায়। হ্যাঁ, যথা আজ্ঞা মহারাজ। তোরা কি জানিস মহারাজ কাক্কা বক্কা বাণিজ্য করতে চলে যাচ্ছে? তাহলে তো ভালোই হলো, এবার আর আমাদের সর্বনাশ করবে না, আমরা গোয়াল থেকে গোবর পাবো। না 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 না, সেগুড়ে বালি, রাজামশাই সব গরুর জাহাজে করে সাথে নিয়ে চলে যাচ্ছে। তাহলে তো মহা মুশকিল হলো। মুশকিল কিছুই হয়নি রে শালু, কিছুদিন পরে আমরা আবার গোবর পাবো আর রাজামশাইও শাস্তি পাবেন। কিভাবে টুনি, কিভাবে? ওই যে বটফল, অসত্য ফলের বীজ। চল চল চল, ওই দেখ কোষাগার ভেঙে গেছে, এবার আমাদের আর কোনো চিন্তা নেই। সত্যি টুনি, তোর বুদ্ধির জবাব নেই। ওই যে রাজামশাই আসছে, চল পিছু পিছু যাই। একি এই কোষাগারের একি অবস্থা, এই কোষাগার ভেঙে গেল কিভাবে? রাজামশাই, আপনার অনেক শক্তি, আপনি আমাদের বাসা ভেঙে দিয়েছিলেন, কিন্তু আমার কাছে বুদ্ধি আছে, আমি বুদ্ধি দিয়ে আপনার রাজবাড়ির কোষাগার ভেঙে দিলাম, আবার তালাবন্দি কোষাগার থেকে গোবরও নিয়ে গেলাম।
টুনির সর্বনাশ করতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হলো গো। Ha ha ha!